এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। শান্তিতে ঠান্ডা উপভোগ করছিল বঙ্গবাসী, এরই মধ্যে গদির উপর বিস্ফোরণের মতো উদয় হলো ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা। এর কারণে বাংলার বিভিন্ন জেলায় চলবে বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কবে থেকে শুরু হবে বৃষ্টি, কতদিন চলবে এক নাগাড়ে, কবে থেকে পড়বে জাকিয়ে শীত, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানব গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি বর্তমানে যে জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই দেখার জন্য। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি, পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে সেই পশ্চিমী ঝঞ্ঝাই ঘূর্ণাবর্তের আকারে ইতিমধ্যেই মধ্য ভারতে আবহাওয়ার পরিবর্তন করেছে। এর জেরে বাংলার আবহাওয়ারও বড় পরিবর্তন হতে চলেছে সোমবার থেকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে বাংলা জুড়ে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে জানানো হয়েছে, আগামী 10ই জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে মঙ্গলবারই উত্তরবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 2 দিন রাতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে এর পরের 3 দিন সমতল এলাকায় তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। আগামী 24 ঘন্টায় কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে জানানো হয়েছে, 10ই জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে এর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 11ই জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। তবে মঙ্গলবারই দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 2 দিন রাতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তার পরের 3 দিনে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। এছাড়াও উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী 24 ঘন্টায় কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। অন্যদিকে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ পরিষ্কারই থাকবে, তবে সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা।